নমস্কার, গল্পগুচ্ছ বাই অরুণ চ্যানেলে আপনাদের স্বাগত। ছেলে মানুষ আর বড় মানুষ একই জগতে বাস করে, কিন্তু দুজনের দৃষ্টি সমান নয়। আমরা ছেলেবেলায় অদ্ভুত লোকের সংস্পর্শে আসি, বড় হলে আবার তা ভুলেও যায়। দৈবক্রমে কেউ কেউ বড় হয়েও বাল্যের দিব্য দৃষ্টি বজায় রাখেন। তেমনই একজন শিশু সাহিত্যিক হলেন লীলা মজুমদার। তার লিখিত বিখ্যাত রচনাগুলি হল অদিপিসির পর্মিবাক্স, হলদে পাখির পালক, টাংলিং, মাকু, বাতাসবাড়ি আরও অনেক। লালমাটি প্রকাশনী থেকে প্রকাশিত লীলা মজুমদার রচনা সমগ্র প্রথম খণ্ড নামক বইটি থেকে আজ আমরা আপনাদের শোনাতে চলেছি ভূতের ছেলে। নিত্যনতুন সাদের বাংলা অডিও স্টোরি শুনতে আমাদের গল্পগুচ্ছ বাই অরুণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমরা এখানে নিয়মিত বাংলা গল্প পাঠ করে শোনাই। এখন শুরু হচ্ছে লীলা মজুমদারের ভূতের ছেলে। রাত যখন ভোর হয়ে আসে, তখন ওই তিন বাঁকা নিম গাছটায় হুতুম পেঁচাটারও ঘুম পায়। নেড়ু দেখেছে ওর কান লোমে ঢাকা, ওর চোখে চশমা, ওর মুখ হাঁড়ি। হুতুমটা কেন যে চিলছাদের ছোট খুপরিতে পায়রাদের সঙ্গে বাস করে না, নেড়ু ভেবেই পায় না। বোধহয় ভূতেদের জন্য। নিম গাছতলায় ভূত আছে। একদিন ভোরবেলায় মই বগলে ছাগলদারি লোকটা রাস্তার আলো নিভিয়ে নিভিয়ে চলে গেলে পর নেড়ু দেখেছিল কোমরের উপর ঘনশিওয়ালা, মাথায় কুটিকতে কোঁকড়া চুল ভূতদের ছোট কালো ছেলে নিম গাছতলায় কাঁসার বাটিতে নিম ফুল কুড়োচ্ছে। নেড়ুকে দেখেই ছেলেটা এক চোখ বুঝে বক দেখালো। নেড়ু ভাবল ভূত কিনা তাই ভদ্রলোক নয়। তারপর অনেক দিন নেড়ু অনেক বেলা পর্যন্ত গাঁক গাঁক করে ঘুম লাগিয়েছে। শেষটায় এমনকি ভজাদা এসে ঠ্যাং ধরে খাট থেকে নামিয়েছে। নেড়ু কিন্তু একটুও রেগেমেগে যায়নি। ও তো আর সুকুমার দাদা নয় যে মুখ দেখলেই বালতির দুধ দই হয়ে যাবে। কিন্তু সেই ছানাটাকে আর দেখা হয়নি। শেষটা হঠাৎ একদিন নেড়ু স্বপ্ন দেখল, কালো ছেলেটা ওকে লেঙ্গি মেরে মাটিতে ফেলে নাকের ফুটোই কাগের নোংরা পালক দিয়ে সুড়সুড়ি দিচ্ছে। রাগের চোটে নেড়ুর ঘুম ছুটে গেল। ইচ্ছে করলো ছেলেটার মাথায় সুপুরুই বসিয়ে লাগায় খড়ম। খানিক চোখ রোগড়ে জিভ দিয়ে তালুতে চুকচুক করে চুলকে রাস্তার দিকে তাকিয়ে দেখল মই বগলে সেই লোকটা। তারপর নিমতলায় তাকিয়ে দেখল ভূতের ছানাটা একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে 32 পাটি দাঁত বের করে বেজায় হাসছে, যেন কালো ভাল্লুক মুলোচিব হচ্ছে। কি বিশ্রী হাসি! গোটা কতক শুট লাগালে হয়। ছেলেটা নেড়ুকে দেখে আজ আর বক দেখালো না, ওকে হাতছানি দিয়ে ডাকল, ভূতের ছেলে বাবা, বিশ্বাস নেই? নেড়ুর একটু ভয় করছিল। ঘরের ভিতর এদিক ওদিক একবার তাকালো, দেখে কিনা কুজোর পেছন থেকে একটা ইয়াপ পড়ো টিকটিকি মুন্ডু বাড়িয়ে ঘোলাটে চোখ পিটপিট করে ঘুরিয়ে আল্লাদে আল্লাদে ভাব করে টিক 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 করে আবার মুন্ডুটা ঢুকিয়ে নিল। কেমন যেন তুচ্ছতাচ্ছিল্য ভাব। নেড়ুর ভারী রাগ হল। কি ভয় পায় নাকি? নেড়ু আস্তে আস্তে নিচে নামল, দাঁত মাজল না, চোখ ধুলো না, তাতে কি হয়েছে? সেই ছেলেটার তো নাকে সর্দি। নিমতলায় যাবার পথে দেখে দুই দিকে দেওয়ালে ঘুঁটে দেওয়া,
কতগুলো গোল গোল মতন, সেগুলো ধোপার মা দিয়েছে। আর কতগুলো ঠ্যাংওয়ালা, সেইগুলো ধোপার মায়ের মেয়ে দিয়েছে। কিন্তু নিমতলায় গিয়ে দেখে ছেলেটা কোথায় যেন সটকে পড়েছে। কি জানি, ভোর হয়ে এসেছে, আলো টালো দেখে উঠে গেল না তো। সেই দিন সন্ধ্যাবেলায় নীরু দাঁত ব্যথা করছিল, তাই লবঙ্গ জল দিয়ে মুখ ধুয়ে জানালার উপর বসে ভাবছিল, আচ্ছা নেপাল খুড়োর কেনই বা অমন সিন্ধু ঘটকের মতো গোঁফ, আর বিধুদাই বা কেন দিন রাত টিক টিক করেন। এদিকে ওদের বাড়ির দারোয়ান কি যেন গান গাইছিল, মনে হচ্ছিল নিমতলাতে আর যাব না, কালো ভূতের কালো ছানা। হঠাৎ শুনল এইও, চমকে আর একটু হলে ধুপুস করে পড়েই যাচ্ছিল। আবার শুনল এইও, চেয়ে দেখে নিমতলার অবছায়াতে সেই ভূতের ছানাটা। নীরু গলা নামিয়ে হিন্দিতে ফিসফিস করে বলল, হাম শুনতে পাতা। ছানাটা আবার বাংলায় বলল, সকালে কি পায় শেকড় গজিয়েছিল। নীরু বলল, আমি তো গেলুম, তুমিই তো আলো দেখে চলে গেছলে। ছেলেটা বলল, ধুত আলো নয়, বাবাকে দেখে। নীরু বলল, কেন বাবাকে দেখে চলে যাবে কেন। নীরু শুধু একবার বাবাকে দেখে চলে গিয়েছিল, সেই যেবার দারোয়ান হুঁকা টেনেছিল, তাই জিজ্ঞাসা করল, হুঁকো টেনেছিলে। ছেলেটা মাথা নেড়ে বলল, তো তার থেকে বিড়ি ভালো। তোমার বাবা কি কাছে থাকেন? দূত থাকেন না, চড়েন। আমি অনেক টাক করে থাকি কিন্তু কখনো পড়ে না। নীরু বলল, তিনি কি পেঁচা? ছেলেটা বলল, দূত। তারপর ছেলেটা একটা কথা বললে যেটা মা একদম বলতে বারণ করেছেন। নীরু বলল, ছি, আচ্ছা তার পাখি উল্টো বাগে লাগানো। এবার ছেলেটা বেদম রেগে গেল, ভুরু কুচকে ফোঁস ফোঁস করতে লাগল, আর হাতটাকে ঘুষি পাকাতে আর খুলতে লাগল, যেন এই পেলে সাবড়ে দেয়। তারপর কি ভেবে ঠান্ডা হয়ে বলল, ওই যে ওই মিস্ত্রিগুলো সারাদিন বাঁশে চড়ে তোমাদের বাড়ি বিশ্রি জানলাগুলোতে তোমাদের গায়ের রঙের মতো বদ সবুজ রঙ লাগায়, ওদের একটা দড়ি বাঁধা রঙের টিন আর একটা বড় চ্যাপটা রং লাগাবার জিনিস আমাকে এক্ষুনি না এনে দাও, তাহলে তোমাকে, তোমার বাবাকে, তোমার দাদাকে আর তোমার মাকে কচু কাটা করব, তোমাদের ছোট খুকিকে পানের মশলা বানিয়ে কড়ক করিয়ে চিবিয়ে খাবো, তোমাদের মাসি পিসি যে যেখানে আছে তাদের থেঁতলো করব, তোমাদের রুটিওয়ালা ঘিয়ালা আর যা যা তোমরা রাখো সব কটাকে লম্বা লম্বা ফালি করে ছিঁড়িয়ে কাপড় শুকোবার দড়িতে ঝুলিয়ে শুটকি মাছ বানাবো, আর তোমার যত বন্ধু আছে সবগুলোকে নুন জল দিয়ে কাঁচা কাঁচা গিলে খাবো। বাপ রে, কি হিংস্র খোকা! নীরু তাড়াতাড়ি একটা টিন আর দু তিনটে বুরুষ তাকে দিয়ে এলো। ছেলেটা ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে গেল। রাত্রে নীরু শুনতে পেল ফিসফিস কারা কথা বলছে, কানে আঙুল দিয়ে শুল, তবু মনে হলো কে যেন বলছে, আছে আছে নিম গাছে। নীরু ভাবল, ওরে বাবা কি আছে রে, পান্তভূত, কবন্ধ, পিশাচ, স্কন্ধকাটা, গন্ধবেনে, শাকচুন্নি, পেতনি, পান্তা খেঁচি। নীরু তো নাক মুখ ঢেকে
রাম ঘুম লাগালো। পরদিন সকালে নিচে যাবার সময় সিঁড়ির জানলা দিয়ে দেখে রাস্তায় ও বাড়ির বড় কর্তা, এ বাড়ির দারোয়ান, দাদা, বাবা, মন্টুর বাবা, দিনদা আরও কত কে, সবাই হঠাৎ হাত ছুঁড়ে বেজায় চেঁচাচ্ছে। নেড়ু আরও দেখল রাস্তার সব বাড়ির দেওয়ালে সবুজ রং দিয়ে নানা রকম চিত্তির করা, পাশের বাড়ির সাদা গেটটা ডোরা কাটা। হঠাৎ নেড়ুর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসবার জোগাড় করল সেই হিংস্র ছানাটা পথের মধ্যিখানে দাঁড়িয়ে, তার এক হাতে রঙের বুরুশ, আরেক হাতে রঙের টিন, এক কান ও বাড়ির দারোয়ান ধরেছে, আরেক কান এ বাড়ির লক্ষ্মণ সিং, আর ছেলেটা জোর সে চেল্লাচ্ছে। তারপর ভক ভক করে একটা মোটর ডাকল। আর পথ ছেড়ে সকলে চলে এলেন। লক্ষ্মণ সিংহ কানে শেষ একটা প্যাঁচ দিয়ে খুব অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দিল। তারপর ওদের বাড়ির দারোয়ান ওর হাত থেকে খামচা মেরে রঙের টিন আর বুরুশ নিয়ে গেল। হিন্দিতে আর বাংলায় বিড়বিড় কিসব বকতে বকতে শুট মারতে মারতে ওদের বাড়ি দিয়ে গেল। নীরু পাড়াশুদ্ধ সকলের সাহস দেখে এমন হা হয়ে গেল যে দেখতেই ভুলে গেল ছেলেটার পা উল্টো বাগে লাগানো কিনা। এতক্ষণ শুনছিলেন লীলা মজুমদারের ভূতের ছেলে। আজকের গল্প আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব ও পরিচিতির মধ্যে শেয়ার করবেন। আর যদি আপনি বাংলা গল্প শুনতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমরা নতুন গল্প আপলোড করলে আপনি তার খবর সবার আগে পেয়ে যান। গল্পগুচ্ছ বাই অরুণ চ্যানেলের তরফ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।